সমবায় ব্যাংকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোপালনগর থানার শিমুলিয়া এলাকায়। অভিযোগ, আলমারি ভেঙে প্রায় ৬ লক্ষেরও বেশি টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনা তদন্তে গোপালনগর থানার পুলিশ। সমবায় ব্যাংকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোপালনগর থানার শিমুলিয়া নিশ্চিন্তপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে নিশ্চিন্তপুর রাজ্য সরকারের সমবায় কৃষি উন্নয়ন সমিতির গ্রাহক পরিষেবা কেন্দ্রে। সমবায় সমিতির গেটের তালা গ্যাস কাটার দিয়ে কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। অভিযোগ, আলমারি থেকে প্রায় ৬ লক্ষেরও বেশি টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। ম্যানেজার শম্ভু রাহা জানান, গ্যাস কাটার দিয়ে গেটের তালা ভেঙে শাটার কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। সমিতিতে থাকা সিসিটিভি নষ্ট করে দেয় বলে অভিযোগ। সিসি ক্যামেরার হার্ডডিস্কও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ব্যাংকের ম্যানেজার তালা খুলতে এসে দেখেন এই ঘটনা। তিনি তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। শিমুলিয়া নিশ্চিন্তপুর সমবায় সমিতিতে চুরি হয়েছে, পুরো শাটার গ্যাস কাটার দিয়ে কাটা, দুটো শাটারই গ্যাস কাটার দিয়ে কেটে ভিতরে ঢুকে ইয়েতে ছিল, আলমারিতে আমার টাকা ছিল, সেই টাকাটা চুরি করে নিয়ে যায়। সকালে এসে দেখি ৬১৩০০০ আনুমানিক, আর কিছুই নাই, সবই অন্য কিছু নেয়নি, টাকাটা ছিল আর সিসিটিভির নিচে সিপিউটা ছিল, সে সিপিউটা সিসিটিভি আগের সামনের দিকের ওটা ভেঙে ফেলেছে, আর ভিতরে এসে সিপিউটা ছিল সেটাও নিয়ে গিয়েছে, মানে হার্ড ডিস্কটাও পাওয়া যাচ্ছে না আর কি। ভোল্টে রাখি, শনিবার দিন দেখে যায়, এমনি দেখলাম যে কালকেই এসে আবার খুলতে হবে, আবার ভোল্টে যাব, সেই জন্য আমি লকারে রেখেছিলাম। ক্যাশ, যেখানে আমরা ক্যাশ কাউন্টার খুলেছি ওই ক্যাশ কাউন্টারের ভিতরে আমার চাবিটা রাখা ছিল আলমারি, যেটা আমি বাড়ি নিয়ে যাইনি, তো সেই চাবিটাই নিয়ে এসে ওখান থেকে ওই ক্যাশ কাউন্টার থেকে ওটা ভেঙে বক্সটা ভেঙে এসে সেই চাবিটা পেয়েছে, সেটা দিয়ে খুলে নিয়ে চলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোপালনগর থানার পুলিশ। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যখন ম্যানেজারবাবু দোকান ব্যাংক খুলেছে, উনি দেখছে তালা ফালা ভাঙা আছে, হ্যাঁ, পরে আমরা এসে দেখলাম, হ্যাঁ, তালা ভাঙা, পরে শুনলাম যে এখান থেকে টাকা চুরি হয়ে গেছে, ৬ লাখ টাকা প্লাস জানতে পেরেছি। এখানে এসে দেখছি ক্লাপচার গেট, দুটো শাটার, একটা আলমারি ভাঙা দেখে পুলিশ এসছে। শিমুলিয়া নিশ্চিন্তপুর সমবায় ব্যাংক, এটা গোপালনগর থানার এরিয়া, শিমুলিয়া গ্রাম। এখানে যখন ব্যাংক খুলতে এলো, আমাদের ম্যানেজারবাবু খুলতে এসে দেখছে যে এখানে তালা কাটা, সব ভেতর থেকে টাকা পয়সা নিয়ে গেছে। পরিমাণ আমরা বলতে পারবো না, এখান থেকে যেটুকু শুনেছি আমরা ৬ লক্ষ টাকা মতন নিয়েছি এখান থেকে। ১০টার সময় আমাদের ব্যাংক খোলে, ১০টার থেকে ৫টা পর্যন্ত, রাতের অন্ধকার ছাড়া কী করে হবে, এটা দিনের বেলা তো আমাদের এখানে চালু থাকে। হ্যাঁ, স্থানীয় বাসিন্দা এবং আমি না, আমরা এখানে কোনো আওয়াজ পাইনি, আমার বাড়ি নিশ্চিন্তপুর, হ্যাঁ, এখানে আমি ব্যবসা করি, আমার দোকান আছে এখানে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।